হরে কৃষ্ণ সমস্ত ভক্ত শ্রী চরণে প্রণাম বাঞ্ছা কল্পতর কৃপা সিন্ধু কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা উপস্থিত থেকে আমাদের পারমার্থিক কল্যাণের জন্য সহযোগিতা করছেন। তো আপনাদের কৃপা প্রার্থনা করে আমি আজকে ভাগবতে প্রকাশ করছি। ওম অজ্ঞানতি মীরন্দেশ্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুন্মীলিতা যেন তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্ঠাবতরে শ্রীমতে জয় পতাকা সংহৃত নমনে। নমো আচার্য পাদায় নিতায় কৃপা পদায় গৌরপদে নমঃ। নগর গ্রাম তারিণী নমায় ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্ঠাবতরে শ্রীমতে ভক্তি বেদান্ত সম্মিলিত নাম। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশ তারিণী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবহরে গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং কৃপায় মুদীরয়েৎ। নষ্টপ্রায় শবদৃশ নিত্যম ভাগবত সেবায় ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতে নষ্ট মুখং করতে বাচালং পঙ্গুলং গতি গিরিম যৎ কৃপাতমহং বন্দে শ্রী গুরু দীন তারিণাম শ্রী চৈতন্যেশ্বরম পরমানন্দ মাধবম হরি ওম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় 7 নম্বর শ্লোক। যস্যাম বৈ শ্রীয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপাদত পুংস শোক মোহ বয়য় প্রহ। কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয় এবং তার ফলে শোক মোহ এবং ভয় তৎক্ষণাৎ অবগত হয়। কার সাউন্ড খোলা আছে নাকি? বন্ধ করে দিন। তো এখানে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে কর্ম ইন্দ্রিয়ের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করেছেন। সেই কর্ম ইন্দ্রিয় আমাদেরকে নরকে ডুবাইতে পারে, গোলকেও নিয়ে যেতে পারে। তো তিনি যে ভাগবত সংহিতা যে লিপিবদ্ধ করেছেন সেটা কিভাবে গ্রহণ করতে হবে তার পদ্ধতি এখানে দিয়ে দিয়েছেন। এই যে যদি আমরা আমাদের বলছে কি ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে আসার ফলে আমাদের কি হয়, ধায়তে বিষয়াং পুংস সংস্তেষ উপজায়তে। হ্যাঁ, যখন আমরা যখন 5টা জ্ঞানেন্দ্রিয়ে 5টি বিষয় আছে, হ্যাঁ, তো 5টা কর্মেন্দ্রিয়ের জ্ঞানেন্দ্রিয়ে 5টা বিষয় হচ্ছে কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাত্মক রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। এই যে কর্ণেন্দ্রিয়ের কে কেন প্রাধান্য দিয়েছেন এখানে, সে কর্ণেন্দ্রিয়ের মাধ্যমে কি হচ্ছে আমাদের শব্দ আমরা দেখতে পাই। যখন এই শব্দটা যদি ম্যাটেরিয়ালস কোনো কিছু নিয়ে যদি পড়ে থাকি, জাগতিক শব্দ নিয়ে যদি পড়ে থাকি, তাহলে আমাদের কি এই মায়ার বন্ধনে আরো বেশি আবদ্ধ হয়ে যাব, পরিশেষে জমের দ্বারে দর্শন হবে। এই জন্য আমাদের কর্ণেন্দ্রিয়কে বিষয় থেকে তুলে নিতে বলছে। যেমন আমরা দেখতে পাই হরিণ, হরিণকে শিকারীরা কিভাবে শিকার করে, সুন্দর একটা মিউজিক গাছের মধ্যে বাজিয়ে দিবে গাছের নিচে, আর হরিণ সে মিউজিক শ্রবণ করে 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 গাছের কাছে আসবে, আর শিকারী তখন উপর থেকে জাল পেতে দিবে তাকে ধরে ফেলে, এভাবে তাকে মৃত্যুর কবলে পতিত হয়ে জীবনটা সমাপ্ত হয়ে যায়। ঠিক সেরকম যদি আমরা যদি এই ম্যাটেরিয়াল মিউজিক সেটার প্রতি যদি আমরা যদি হ্যাঁ ধাবিত, এখানে শুধু আবার অনেক করতে পারি, হ্যাঁ আমি কৃষ্ণ হরিনাম শুনি, কিন্তু কেউ যদি কারো নামে একটু নিন্দা করে, কারো নামে একটু অন্য পরিবারের কথা বলে, সেটিকে আমার কানটা তাড়াতাড়ি এসেছে। আমি গান শুনি না, ঠিক আমি গান শুনি, আমি হরিনামে শুনি, কিন্তু আমার মনটা কর্ণেন্দ্রিয়ের দ্বারা
অন্য কারো কথা শোনা, গ্রাম্য কথা শোনার প্রতি ধাবিত হয়। এই জন্য মহাপ্রভু বলেছেন, গ্রাম্য কথা না শুনিবে কানে, গ্রাম্য কথা না কহিবে, সদা হৃদয়ে কৃষ্ণকে সেবিবে। ভগবানকে যাতে আমরা সন্তুষ্ট করতে, এই জন্য তাই মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা রক্ত হয়, অন্যান্য যেন হরি নামে রসে পরিপূর্ণ হয়। এই যে আমরা কৃষ্ণ রস, কৃষ্ণ প্রেম রস সবকিছু আস্বাদন করবো কিভাবে, যখন আমরা শুদ্ধ ভক্তের মুখ থেকে যখন ভগবানের কথা শ্রবণ করবো, সেটা কর্ণেন্দ্রের দ্বারা হৃদয়ে প্রবেশ করবে, তখনই আমাদের প্রেমরস আস্বাদন হবে। কর্ণেন্দ্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে, এই যদি কর্ণেন্দ্রে যদি কৃষ্ণ কথা ব্যতিরেকে অন্য কিছু শ্রবণে যদি আগ্রহ থাকে, তাহলে এই কর্ণেন্দ্রকে কাকের তিত্তের সঙ্গে তুলনা করা হয়েছে। যেখানে কাকের তিত্ত হয় সেখানে কি হয়, যে মরা মানুষের দেহ নিয়ে এসে তারা মহোৎসব করে ওখানে কাকের তিত্তের মধ্যে। তো সেরকম এই ম্যাটেরিয়াল যত কিছু, কৃষ্ণ কথা ছাড়া কেউ যদি কোনো কিছু নিয়ে পড়ে থাকে, সে জীবিত না, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ভাগবত বলছে যে তারা জীবিত না, তারা মৃত, মৃত শরীর। কাক যেরকম মৃত শরীর নিয়ে সবসময় কি দেহাত্ম বুদ্ধি নিয়ে, কাক যেমন মৃত শরীর নিয়ে সবসময় চিন্তা করে, আমরা সেরকম দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে দেহ সম্পর্কিত সবকিছু নিয়ে সৎচর্চা করছি, কাকের তিত্ত সমান। তাই জন্য আমাদের এই কর্ণেন্দ্রটাকে বেশি প্রাধান্য দিয়েছে। এই কর্ণেন্দ্র ভেরি ভেরি ডেঞ্জারাস। আমি আজকে শুনলাম টিভির মধ্যে এই জিনিসটা ভালো করে রান্না করে খাওয়া যায় এই পদ্ধতিতে, শুরু করলেন বাড়িতে, তার মানে জিহ্বা ইন্দ্রিয় সেখানে ঢুকে গেল, মন ঢুকে গেল, কি টিভিটা দেখলাম কি বা এটা শুনলাম, দেখি ভালো করে দেখি, চক্ষু ইন্দ্রিয় সংযুক্ত হয়ে গেল। তার মানে কর্ণেন্দ্রের শ্রবণের মাধ্যমে সব ইন্দ্রিয়গুলো এঙ্গেজ হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল, জাগতিক ভাবে মায়ার মধ্যে। তাই এই জন্য বলছে কি, যেমন আমি আজকে শ্রবণ করলাম কি, আমাদের অমুক আত্মীয় মারা গেল, একটা টেলিফোন আসলো, সঙ্গে সঙ্গে শোক চলে আসবে কি, আমার পাশের বাড়ির লোকটা গাড়ি অ্যাক্সিডেন্টে তার একটা পা কেটে গেল, সঙ্গে সঙ্গে ভয় চলে আসলো, হ্যাঁ কি না। এই যে বাড়ির সামনে রাস্তার মধ্যে একটা বোম ফুটেছে, ভয় ঢুকে আসবে না, শুনেছেন, ভয় চলে আসলো। হ্যাঁ, যখন কেউ একটু সুন্দর একটা দেশি, মানে একেবারে নতুন নতুন একটা মোবাইল ইউজ করছে, বা নতুন নতুন একটা গলার হার ইউজ করছে, সেটা দেখার পরে মোহিত হয়ে যাবে, কি করে শুনলেন এটা কি সোনা নাকি কি সিটি গোল্ড, যখন বলছে সোনা, বাহ আমার তো এরকম একটা চাই, খুব সুন্দর তো মোবাইলটা, এটা কি আইফোন, হ্যাঁ এখন নতুন বেরিয়েছে, খুব সস্তা, ভালো দামে পাওয়া যায়, আইফোন কে সস্তা হয় লাখ টাকার উপরে, আমারও একটা চাই, মোহিত হয়ে যাওয়া, এত সুন্দর ফিচার, যখন আরো অ্যাডভার্টাইজ শুনলাম এই ফোনটার এই অ্যাডভার্টাইজ, তখন আমার হৃদয়টা চলে গেছে ওখানে, মোহিত হয়ে গেছে। কিসের দ্বারা? সবকিছু নির্ভর করছে এই কর্ণ ইন্দ্রের দ্বারা। এই কান রূপ ইন্দ্রটাকে যদি আমরা ঠিকভাবে প্রয়োগ করতে পারি না, তখনই সেখানে গিয়ে প্রবেশ করছে। হ্যাঁ, সেখানে গিয়ে প্রবেশ করে যাচ্ছে। তাই এই জন্য বলছে কি, যদি আমরা আমাদের এই কর্ণেন্দ্রিয়টাকে যদি ঠিকভাবে পরিচালনা করতে না পারি, তাহলে এর দ্বারা আমাদের জীবন সর্বনাশ 100%। তাই মহাপ্রভু বলছে কেবল হরিকথা, হরিকথা গাও, হরি গুণ গাও, হরি নাম রসে শ্রবণ কর, হরিনাম রসে মত্ত থাকো। এই জন্য অবৈধ ভক্তির মধ্যে প্রথমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে শ্রবণটা, নাকি? রুক্মিণী দেবী কৃষ্ণের প্রতি প্রেম হয়েছিল কি করেছে, কৃষ্ণকে দেখেছিল না, ও কৃষ্ণের গুণগান করেছিল, কি করেছিল, নারদ মুনির কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে প্রেমে পড়েছে। আর এই শ্রবণের প্রেমের প্রতি, শ্রবণ করে যে প্রেমে পড়েছে, তাকে না দেখে কৃষ্ণ তার প্রতি কিরকম আসক্ত হয়ে গেছে, না তাকে যেতে হবে, আমাকে, ও আমাকে না দেখে ভালোবেসে ফেলছে, আমার কথা শুনে ভালোবেসে ফেলছে, তাহলে আমার অবশ্যই যেতে হবে।
আমাকে অবশ্যই তার কাছে যেতে হবে, কেননা সে আমাকে শুনে ভালোবেসেছে। এই জগতে সবচেয়ে বুদ্ধিমান কারা? যারা শুনে শিখে, কেউ আছে দেখে শিখে, কেউ আছে পিছনে দেওয়ালে ঠেকে গিয়ে শেখে। বুদ্ধিমান কে? যে শ্রবণ করে শিখে, শুনে শিখে। রুক্মিণী দেবী শুনে কৃষ্ণকে ভালোবেসেছে, শ্রবণে। সে দেখেনি, শুধু কর্ণ ইন্দ্রের মাধ্যমে কৃষ্ণকে ভালোবেসেছে, তাকে দর্শন করেছে, তাকে হৃদয়ে স্থান দিয়েছে। হয়ে গেল নাকি? ফুল এফেক্টেড, ভগবান পর্যন্ত অ্যাট্রাক্ট হয়ে গেছে। রুক্মিণী দেবীর প্রেমে ভগবান পর্যন্ত অ্যাট্রাক্ট হয়ে গেছে। তাই তৃতীয় স্কন্ধ নবম অধ্যায় 5 নম্বর শ্লোকে বলছেন, যেতু তদীয় চরণম ভুজ কোশ গন্ধম জিঘৃন্তি কর্ণ বিবর শ্রুতিবাত নিত্যম ভক্তা গৃহীত চরণ পরয়াশ্চ তেষাম ন অপৈষী নাত হৃদয় অম্বরুহাত পুংসাম। বলছে, হে প্রভু, বৈদিক শব্দ তরঙ্গ রূপ বায়ুর দ্বারা বাহিত আপনার চরণ কমলের সৌরভ যারা তাদের কর্ণেন্দ্রের কর্ণরন্ধ্রের দ্বারা আঘ্রাণ করেছেন, তারা আপনার প্রেমময়ী সেবা অঙ্গীকার করেন, তাদের হৃদয় পদ্ম থেকে আপনি কখনো বিচ্ছিন্ন হন না। এটা যদি শ্রবণ, এই যে এখন বললাম, এটা আশা করে বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, খুব কঠিন শব্দগুলো, আর সহজ করে দিই। এখানে বলছে কি, বৈদিক শব্দ তরঙ্গ, বৈদিক শব্দ তরঙ্গ কি কাজ করে? কৃষ্ণের গুণগান করে, উত্তম শ্লোক কৃষ্ণের গুণগান করে। সেই বৈদিক শব্দ তরঙ্গ যখন বায়ুর দ্বারা, শব্দটা কিসের দ্বারা আসে? আপনার আমার শব্দটা আপনাদের কাছে কিভাবে পৌঁছাচ্ছে? প্রথমে বায়ু, তার থেকে ইতার, ইতার থেকে ইন্টারনেট। ইন্টারনেট কোথায় ধরছে? স্যাটেলাইট উপরে। এখান থেকে স্যাটেলাইট ক্যাশ করছে, ক্যাশ ওখান থেকে আপনার কর্ণেন্দ্রে পৌঁছাচ্ছে, তাহলে বায়ুর দ্বারা। এই জন্য বলছে বৈদিক শব্দ তরঙ্গ বায়ুর দ্বারা বাহিত আপনার চরণ কমলের সৌরভ। হ্যাঁ, তাহলে বৈদিক শব্দটা কার থেকে বেরোচ্ছে? শুদ্ধ ভক্ত শ্রীমুখ থেকে, সুখদেব গোস্বামীর মুখ থেকে বেরিয়েছে, ব্যাসদেবের মুখ থেকে বেরিয়েছে, হ্যাঁ, নারদ মুনির মুখ থেকে বেরিয়েছে। তাহলে তাদের হৃদয়ে কে বসে আছে? ভগবান বসে আছে, গোবিন্দ। হ্যাঁ, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দর হৃদয়ে কে বসে আছে? ভক্তের হৃদয়ে গোবিন্দ বসে আছে। তাহলে তাদের মুখ থেকে যখন বেরোয়, তো হৃদয়ে যে বসে আছে, হৃদয় থেকে বেরোচ্ছে কথাটা, তখন হৃদয়ে ভগবানের যে চরণের সৌরভ সুগন্ধ, সেটা তার মুখ দিয়ে বেরোচ্ছে বায়ুর দ্বারা, সেটা আমাদের কর্ণরন্ধ্রের দ্বারা আঘ্রাণ করছি। যখন এই আঘ্রাণ করছে, তখন কি হচ্ছে? তারা আপনার প্রেমময়ী সেবা অঙ্গীকার করছেন। তখন এই যে শ্রবণ করার মাধ্যমে কি হচ্ছে, এটা আমরা প্রেমময়ী সেবায়, তখন আমাদের মধ্যে কি ভগবানের ঘ্রাণ, ঘ্রাণ সংযুক্ত কৃষ্ণ কথা, কৃষ্ণের কথা ভগবানের চরণের ঘ্রাণ সদৃশ হয়ে মিশ্রিত হয়ে সেটা আমাদের কর্ণেন্দ্রে প্রবেশ করে, যখন আমাদের হৃদয়ে প্রবেশ করে গেল, তখন আমাদের হৃদয়ে তখন কৃষ্ণের প্রতি সেবা করার, প্রেমময় সেবা করার বাসনা জেগেছে। বুঝা গেল আজকের শ্লোকে তাই বলছে না? হ্যাঁ, শ্লোকে কি বলছে? বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ কৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়, এই প্রসেসের মাধ্যমে। কেন ভক্তির উদয় হয়? কেন? শুদ্ধ ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করছেন, তার হৃদয়ে গোবিন্দের চরণের সৌরভ মিশ্রিত হয়ে সেই কথা আমাদের কর্ণরন্ধ্রের দ্বারা হৃদয়ে প্রবেশ করলে তখনই কৃষ্ণ প্রেম ভক্তি, প্রেমময় সেবা করার আমাদের বাসনা জাগে। তখন বলছে কিন্তু তাদের হৃদয় পদ্ম থেকে আপনি কখনো বিচ্ছিন্ন হন না। এভাবে যখন শ্রবণের মাধ্যমে যখন হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেমময় বাসনা আছে, তখন সেই হৃদয়ে ভগবান আবার অবস্থান করে। তখন বলছে কি, তাদের হৃদয় পদ্ম কখনো বিচ্ছিন্ন হয় না। কে বিচ্ছিন্ন হয় না? ভগবান। যে তাদের হৃদয় থেকে আপনি কখনো কোথাও যান না, ওখানে অবস্থান করেন। এভাবে আমরা আমাদের হৃদয়ে ভগবানকে অবস্থান করতে পারি শুধুমাত্র কর্ণের রন্ধ্রের দ্বারা।
এই জন্য বলছেন প্রভুপাদ প্রতিদিন নিত্যম ভাগবত সেবায়া। ভাগবত কি বলছে শ্রবণের ব্যাপারে? 12 স্কন্ধ তৃতীয় অধ্যায় 15 নম্বর শ্লোক, যত উত্তম শ্লোক গুণয়নুবাদ সঙ্গীয়তে অবিক্ষম অমঙ্গলগ্ন তম এব নিত্যম স্নেহাত অবিক্ষ্ণ কৃষ্ণে অমলম ভক্তিম অবিপ্স প্রমাণ। যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবা লাভ করতে আকাঙ্ক্ষা করেছেন, কি করেছেন? যিনি ভগবানের শুদ্ধ ভক্তিমূলক সেবা লাভ করার জন্য আকাঙ্ক্ষা করেছেন, সেবা লাভের আকাঙ্ক্ষা করেছেন, তাহার পক্ষে উত্তম শ্লোক ও ভগবানের গুণ মহিমার কথা শ্রবণ করা উচিত। যে ভগবানের সেবা করার আকাঙ্ক্ষা, সে যদি প্রতিদিন যদি ভগবানের গুণ মহিমা শ্রবণ করা উচিত। কি প্রতিদিন গুণ মহিমা শ্রবণ করা উচিত? পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলেছেন, যে সুখদেব গোস্বামী কীর্তন করেছেন প্রভুপদ, সরি পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন, সেই পরীক্ষিতকে বলছেন এই কথাগুলো 12 স্কন্ধে, হ্যাঁ, তৃতীয় অধ্যায় 15 নম্বর শ্লোকে। মানে যারা ভগবানের সেবা প্রেমময় সেবা করার লাভের আকাঙ্ক্ষী, তাদেরকে অবশ্যই ভগবানের কথা শ্রবণ করতে হবে। এবং কিভাবে শ্রবণ করতে হবে? যারা অবিরাম, যার অবিরাম নাম কীর্তন সর্ব অমঙ্গল বিনাশ করে। কার অভিমান, কার গুণগান শুনবো? কৃষ্ণের গুণগান, যার গুণগানে, যার নাম সংকীর্তনে সর্ব অমঙ্গল নাশ করে। ভক্তের কর্তব্য কি কর্তব্য? ভালো করে শুনবেন, অন্যমনস্ক নয়, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভক্তের কি কর্তব্য? তমেব নিত্যম স্নেহাদি অবিক্ষকম। কি বলছেন? ভক্তের কর্তব্য প্রত্যহ, প্রতিকহ মানে কি? প্রত্যহ মানে কি? প্রতিদিন সাধু সঙ্গে কি করতে? কি সঙ্গে? সাধু সঙ্গে নিয়মিত হরিকথা শ্রবণে নিযুক্ত থাকা। সাধু সঙ্গে নিয়মিত হরিকথা শ্রবণে নিযুক্ত থাকা এবং সারা দিনেই শ্রবণ চালিয়ে যাওয়া। হাতে কর লঙ্কা পিসা, মুখে কর হরিনাম, কর্ণ ইন্দ্রিয় দ্বারা তুমি কৃষ্ণ কথা শ্রবণ কর। বুঝলেন? এইটা দিয়ে সবসময়, এই যে আমরা অনলাইনে শিখাচ্ছি না, হ্যাঁ, এবার হাতে লঙ্কা পিষো, ধনিয়া পিষো, যা কিছু করো, কিন্তু ব্লুটুথটা লাগিয়ে দিয়ে কৃষ্ণ কথা শুনে। এখানে বলছেন ভক্তের কর্তব্য হচ্ছে প্রতিদিন সাধু সঙ্গে হরিকথা শ্রবণে নিয়মিত শ্রবণে নিযুক্ত থাকা এবং সারাদিনে এই শ্রবণ চালিয়ে যাওয়া। বারবার বারবার আমাদেরকে আমাদের বলো না, সিনতম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণে দিতে না, বারবার আমার কথা শুনো, ভগবান নিজে বলছেন। ওকে, এই জন্য আমাদের শ্রবণের মাধ্যমে এই জীবনটা সার্থক করতে পারবো, আর কিছু দরকার নেই। একটা অঙ্গ ভালো করে করলে তাহলে কৃষ্ণ প্রেম সেবা করতে পারবেন, প্রেম লাভ করতে পারবেন, হৃদয়টা কৃষ্ণকে দিতে পারবেন, নাকি হৃদয়টা কৃষ্ণকে দেওয়া যাবে। ওকে, তাহলে আমরা আমরা যেটা করছি এখন, প্রতিদিন গুরুবেলা ঘুম থেকে উঠে যে যা কিছু বলে না কেন, আমরা সত্যি পথে আছি, সঠিক পথে আছি, ভাগবত তাই বলছেন, নাকি আমরা নিজে কনফিডেন্স বাড়ছে না যে আমি যেটা করছি সঠিক, যে যা বলবো বলুক না কেন আমি অন্যায় করছি না, আমি ভুল পথে নাই, আমি সঠিক পথে আছি, এটা কনফিডেন্স আসছে? অবশ্যই আসছে, নাকি? আর চিন্তা নাই, প্রথমে নিজেকে মানতে হবে আমি সঠিক পথে আছি কিনা। দিস কারেক্ট? জয় শিল প্রভুপাদ কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। ধন্যবাদ সবাইকে সকাল সকাল উপস্থিত থাকার জন্য। আমরা প্রতিদিন এই সময়ে উপস্থিত থাকার চেষ্টা করব। আর আমি নারায়ণ মাঝি প্রভুকে, অসাধারণ আজকের প্রবচন প্রভু, আর খুব ভীষণ আনন্দ, অন্তরে ভীষণ একটা আনন্দ বিরাজ করছে, এই আনন্দ যেন প্রত্যেকটা প্রভু মাতাজির মধ্যে বিরাজিত হয় এই প্রার্থনা রাখে। তো আজকে আপনার যে প্রবচন, সেখান থেকে উপলব্ধিটা আপনার কৃপাতে ছন্দে লিখেছি, আপনি ক্ষমা করবেন। উঠতে পারি উপরতলায়, নামতেও পারি নিচে,
পান কথাতে মনটা দিলেই রইবে তুমি পিছে। কৃষ্ণ কথা ব্যতিরেকে কাক তীর্থ আমি, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ জগৎ স্বামী। হরিণ হারায় আপন দেহ মধুর ধ্বনি শুনে, সর্বনাশের দোর গোড়াতে হরি কথা বিহনে। বুদ্ধি হত আমরা যত শোনাতে রুচি কই, বিষয়ের কথা ফোটে যেখানে সেখানেই হাজির হই। বায়ুর দ্বারা শব্দ এসে কানের ভিতর দিয়া, হৃদয়ে হয় চরণ পাতা ভক্তি উতলিয়া। নিত্য চিত্ত পরিতৃপ্ত উত্তম শ্লোকে থাকা, গুণ মহিমা শ্রবণ করে তোমার সঙ্গে দেখা। ভক্ত যদি হতে চাই ভক্ত হতেই পারি, হাতে কর্ম মুখে নাম শ্রবণ আচরি। আপন চর্চা আমারকে কর্তব্য কাজ, সর্বসিদ্ধি সর্বমঙ্গল সাধু সঙ্গ মাঝ। এই সঙ্গে যুক্ত থেকে আনন্দ ধারায় ভাসছে, তব কি পাতেই শুনছি কথা কৃষ্ণকে ভালোবাসছি। প্রণাম প্রভু। জয় শিল প্রভুপাদ কি জয়। ধন্যবাদ মাতা।